আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো এবং তোমাদের চ্যানেলে তোমাদের আমি স্বাগতম জানাই। আজ আমি আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এই বোর্ডের আন্ডারে যে সমস্ত দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা রয়েছে তাদের ইংরেজি যে প্রথম গল্পটি রয়েছে সেই গল্পটি সম্পর্কে। দেখো, গল্পটির নাম হলো ফাদার্স হেল্প এবং গল্পটি লিখেছেন আর কে নারায়ণ। আর কে নারায়ণ বা আমাদের লেখক সম্পর্কে চলো আমরা বিস্তারিত অল্প একটু জেনে নিই। বলছে আর কে নারায়ণ, অর্থাৎ আর কে নারায়ণের একটু পুরো নাম আছে কিন্তু, যে যার পুরো নাম হচ্ছে কি রশ্মিপুরম কৃষ্ণস্বামী লেয়ার নারায়ণ স্বামী, যিনি 1906 টু 2001 অর্থাৎ 1906 সাল থেকে 2001 সাল পর্যন্ত বেঁচে ছিলেন। তারপর বলছে ইজ ওয়ান অফ দি, ইনি হন একমাত্র, লিডিং কথার অর্থ হচ্ছে নেতৃত্ব দানকারী, ফিগার্স কথার অর্থ হচ্ছে চরিত্র, অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ, অর্থাৎ তখনকার ইংরেজি সাহিত্যে যতজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, গুরুত্বপূর্ণ নেতৃত্ব দানকারী ব্যক্তি ছিলেন ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে, তাদের মধ্যে আর কে নারায়ণ হচ্ছেন অন্যতম একজন। হিজ অর্থাৎ তার, নটেবেল কথার অর্থ হচ্ছে ফেমাস অর্থাৎ ওয়েল নোন, বা তার সবচেয়ে বিখ্যাত বিখ্যাত ওয়ার্কস মানে কাজগুলির, ইনক্লুড মানে হচ্ছে মধ্যে হচ্ছে কি মালগুড়ি ডেস, অর্থাৎ তিনি যতগুলো বিখ্যাত লেখা লিখেছেন তার সেই লেখাগুলির মধ্যে একটি বিখ্যাত লেখা হচ্ছে মালগুড়ি ডেস অ্যান্ড দি গাইড, এবং দি গাইডও হচ্ছে ওনার একটা বিখ্যাত লেখার নাম। তারপরে বলছে দেখো হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, অর্থাৎ তিনি পুরস্কৃত হয়েছিলেন, কি পুরস্কৃত হয়েছিলেন, দি সাহিত্য একাডেমি, সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন অ্যাওয়ার্ড অর্থাৎ পুরস্কার, কত সালে, ইন 1958 অর্থাৎ 1958 সালে, কিসের জন্য, ফর দি গাইড অর্থাৎ দি গাইড লেখাটা লিখে তিনি একটি পুরস্কার পেয়েছিলেন সাহিত্য, আর সাহিত্য একাডেমি একজন সাহিত্যিকদের ক্ষেত্রে এমন একটি পুরস্কার, এমন একটি পুরস্কার যেটা পেলে একজন সাহিত্যিক মনে করেন যে মুঝে আর খুশি নেই চাইয়ে। সো নেক্সট, তোমরা যেখানে মোটামুটি প্রায় চার লাইন দেখতে পাচ্ছ, এখানে কিন্তু গল্পটির সার অংশ সম্পর্কে আলোচনা করা হয়েছে, সো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ওকে, আমি বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে। দি স্টোরি অর্থাৎ এই গল্পখানা বা এই গল্পটি অ্যান একটি এডিটেড সম্পাদনীয় স্ক্রিপ্ট, কথার অর্থ হলো নাটকীয় যে সমস্ত আমাদের স্ক্রিপ্টগুলো হয়, যেমন যেখানে কনভারসেশন টাইপের কিছু থাকে, যেমন কথোপকথন থাকে, সেই সমস্ত টাইপের লেখাগুলোকে বলা হয় স্ক্রিপ্ট। তো এটাও একটা সম্পাদনীয় একটা স্ক্রিপ্ট যেটা নেওয়া হয়েছে, প্লিজ মাইন্ড ইট, ফ্রম মালগুড়ি ডেস, যেটা হচ্ছে মালগুড়ি ডেস থেকে নেওয়া হয়েছে আর কে নারায়ণের লেখা। এইটা কি একটা বলছি, ইজ হচ্ছে অ্যাবাউট, সম্বন্ধে, কি সম্বন্ধে এই গল্পটি, তাহলে এ মানে একজন, ইয়াং মানে যুবক বা কম বয়সী, বয় মানে ছেলে, অর্থাৎ একজন কম বয়সী ছেলে সম্পর্কে তাহলে এই গল্পটা, যার নাম কি কল্ড, যার নাম অর্থাৎ যাকে ডাকা হয় স্বামীনাথন বলে, হু, যে ছেলেটি ইজ আনউইলিং, একেবারে অনিচ্ছুক, ওকে, নট উইলিং, আনউইলিং, কিসের জন্য, টু গো টু স্কুল, বিদ্যালয়ে যেতে, মানে এরকম অনেক অনেক ছেলে থাকে যারা বিদ্যালয়ে যাওয়ার পরিবর্তে আম গাছে উঠে শুয়ে থাকে। তারপরে দেখো তো এরকম একটা ছেলে ছিল কে, স্বামীনাথন, ঠিক আছে। তারপরে দেখো বলছে বাট কিন্তু ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল, কিন্তু তার বাবা তাকে জবরদস্তি প্রেসারাইজড করে বিদ্যালয়ে পাঠানোর চেষ্টা করেন। নেক্সট বলছে দি স্টোরি এক্সপ্লোর হাউ, এবং গল্পটিতে দেখানো হয়েছে কিভাবে বা প্রকাশ করা হয়েছে কিভাবে, থ্রু দি ইভেন্টস দ্যাট ফলো, নিজের ঘটনার মধ্য দিয়ে স্বামীর অরিজিনাল রিজার্ভেশন, স্বামীর প্রকৃত সম্মান বা প্রকৃত যে মনোভাব অ্যাবাউট হিজ টিচার, তার শিক্ষক সম্পর্কে, টিচারটার নাম হচ্ছে স্যামুয়েল। তো দেখো আমরা এখানে বেশ কয়েকটা কোয়েশ্চেন পেয়ে গেলাম, যে তাহলে হোয়াট ওয়াজ দি নেম অফ দি টিচার, দি নেম অফ দি টিচার ওয়াজ স্যামুয়েল, ওকে, সো মাইন্ড ইট। বলছে গেট ট্রান্সফর্মড কনসিডারেবলি, যেটা স্বামীনাথনের একটা রূপান্তর ঘটবে, হ্যাঁ, অবশেষে একটা শিকারের মাধ্যমে। তারপরে দেখো বলছে ইউনিট ওয়ান, দেখো লাইং ইন বেড
দেখো, লাই কথারত্ব শুয়ে থাকা আর লাইং কথারত্ব হচ্ছে শায়িত অবস্থায় থেকে, অর্থাৎ দিস ইজ কন্টিনিউয়াস। ওকে, বলছে লাইং মানে শুয়ে থেকে, শায়িত অবস্থায় থেকে, ইন মানে মধ্যে, বেড মানে বিছানায়, অর্থাৎ বিছানার মধ্যে শুয়ে শুয়ে বা শায়িত অবস্থায় থেকে স্বামী রিয়েলাইজড, স্বামীনাথন অনুভব করছে, স্বামী ফিল, ওকে, রিয়েলাইজড মিন ফিল, স্বামীনাথন অনুভব করছে, কি অনুভব করছে, উইথ এ সার্ডার, অর্থাৎ উইথ এ সিভার, মানে সার্ডার কথা অর্থ হচ্ছে কম্পন বা কাঁপতে কাঁপতে, অর্থাৎ স্বামীনাথন কাঁপতে কাঁপতে ভাবছে, অর্থাৎ তোমরা বলতে পারো কাঁপছে আর ভাবছে, কি বলছে, দ্যাট যে ইট ওয়াচ মনডে মর্নিং, আজকে তো সোমবার সকালবেলা, এরকমটা স্বামী কিন্তু ভাবছে, আমি না, ঠিক আছে। নেক্সট বলছে ইট লুকড, আরে এটা মনে হচ্ছিল অ্যাজ দো, যদিও অনলি, একমাত্র এ এক, অনলি মানে মাত্র, এ মানে এক, মোমেন্ট মানে মুহূর্ত, এগো মানে আগে, অর্থাৎ একমাত্র, ঠিক আছে, মানে এক মুহূর্ত আগে মনে হচ্ছিল ইট ওয়াজ ফ্রাইডে, এটা তো শুক্রবার ছিল রে বাবা, অলরেডি মনডে ওয়াজ হিয়ার, আর ইতিমধ্যে এখানে আবার সোমবার চলে এলো, কে বাদ, ঠিক আছে। তারপরে দেখো বলছে হি হোপড, সে আশা করেছিল, হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল, কারণ সে ভেবেছিল কি, আমাকে বিদ্যালয়ে যেতে হবে না। সো নেক্সট, তারপরে দেখো বলছে অ্যাট 9 o'clock, দেখো অ্যাটটা হচ্ছে একটা প্রিপোজিশন তোমরা জানো, আর এবং এই প্রিপোজিশনটা এখানে এই জন্য ইউজ করা হয়েছে কারণ 9 যে রয়েছে, 9 o'clock, অর্থাৎ দ্যাট মিনস এটা একটা সময়ের কথা বলা হয়েছে যেটা স্পেলিংয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ অ্যাট 9 o'clock, অর্থাৎ ঠিক 9টার সময় স্বামীনাথন ওয়াইল্ড, ওয়াইল্ড কথার অর্থ হচ্ছে আর্তনাদ করে ওঠা, ক্রাইড, ওকে, স্বামীনাথন ওয়াইল্ড, অর্থাৎ স্বামীনাথন চিৎকার করে উঠলেন, কি বলে, কি বলে চিৎকার করে উঠলেন, ওহ আই হ্যাভ এ হেডেক, ইস কি মাথা যন্ত্রণা। এই কথা শুনে কিন্তু তার মা এবার কি বলছে দেখো, মাদার অর্থাৎ মা জেনারসলি অর্থাৎ উদারভাবে, সাজেস্ট অর্থাৎ প্রপোজড, ওকে, মানে প্রস্তাব দিলেন, কি প্রস্তাব দিলেন মা উদারভাবে, দ্যাট যে স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী না আজকে বাড়িতেই থাক, অর্থাৎ স্বামীর আজকে বাড়িতে থাকা দরকার, মাইট কথাটা তো হচ্ছে উচিত, ঠিক আছে, তাহলে স্বামীনাথনের আজকে বাড়িতে থাকা দরকার, এটা কিন্তু তার মা প্রস্তাব দিল। দেখো অ্যাট 9:30, আর ঠিক 9:30টার সময় হোয়েন, যখন হি, অর্থাৎ এখানে কিন্তু হি মানে সে হবে না, এখানে হবে হি মানে তার, হোয়েন হি, যখন তার ওথ টু হ্যাভ বিন ইন দি স্কুল প্রেয়ার হল, যখন তার স্কুল প্রেয়ার হলে থাকার কথা, অর্থাৎ প্রার্থনা হলে থাকার কথা, স্বামী ওয়াজ লাইং, স্বামীনাথন তখন শুয়েছিল অন দি বেঞ্চ, একটি বেঞ্চের ওপরে, ইন মাদার্স রুম, তার মায়ের কক্ষে বা তার মায়ের ঘরে। তারপরে দেখো কিছুক্ষণ পরে, অর্থাৎ এখানে যে স্পেসটা রয়েছে বা এখানে গ্যাপটা রয়েছে, দ্যাট মিনস কিছুক্ষণ পরে, অর্থাৎ আফটার সাম টাইম, এটা পরবর্তী একটা ইনসিডেন্ট, কি হচ্ছে একটু পরেই, বলছে ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞাসা করলো, এই হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার আজকে স্কুল টিস্কুল নেই নাকি। তখন স্বামীনাথন কি উত্তর দিচ্ছে জানো, বলছে হেডেক, স্বামী রিপ্লাই, অর্থাৎ স্বামীনাথন উত্তর দিচ্ছে, মাথা ব্যথা করছে তো, ঠিক আছে, ননসেন্স, ও আজে বাজে কথা শুনবো না, হ্যাঁ ননসেন্স কথাটা তো তোমরা বলতে পারো, ননসেন্স মানে বোকা, ননসেন্স মানে গাধা, ননসেন্স মানে নির্বোধ, তাহলে তোমরা যেটা ভাল লাগে সেটা বলবে, ননসেন্স, নির্বোধ কোথাকার, ড্রেস আপ অ্যান্ড গো, এক্ষুনি পোশাক পরো আর পালাও, ঠিক আছে, অর্থাৎ এক্ষুনি পোশাক পরো আর বিদ্যালয়ের জন্য বেরিয়ে পড়ো। তারপরে স্বামীনাথন আবার বলছে হেডেক, ওহ মাথা ব্যথা করছে তো, ঠিক আছে। তারপরে এবার স্বামীনাথনের এই প্রতিক্রিয়ায় তার বাবা কি প্রতিক্রিয়া করছে দেখো, বলছে ও আচ্ছা আচ্ছা, তাহলে কাজ করো, লোফ অ্যাবাউট লেস, দেখো লোফ অ্যাবাউট কথার অর্থই হচ্ছে অযথা ঘোরাঘুরি, মানে ঘোরাঘুরি করা, ঠিক আছে, লোফ মানেই হচ্ছে অযথা ঘোরাঘুরি করা, আর লেস মানে কি, কম করো, অন সানডেজ মানে রবিবার দিনগুলিতে, অর্থাৎ স্বামীনাথনের বাবা, স্বামীজ ফাদার সেইড টু স্বামী দ্যাট লোপ অ্যাবাউট লেস অন সানডেজ, প্লিজ রবিবারে একটু ঘোরাঘুরিটা কম করো, বা রবিবারে কম ঘোরাঘুরি করলে অ্যান্ড ইউ উইল বি
উইথাউট এ হেড এক অন মানডে, তাহলে তোমাকে তুমি সোমবার মাথা ব্যথা ছাড়াই থাকবে, অর্থাৎ তোমার সোমবার দিন কিন্তু মাথা ব্যথা করবে না। নেক্সট, এইবার কিন্তু স্বামীনাথন মনে মনে ভাবছে, বলছে স্বামী নিয়েও। আর স্বামীনাথন জানতো কি, জানতো হাউ কতটা স্ট্রিক্ট, কত কঠোর হিজ তার ফাদার মানে বাবা কুড বি মানে হতে পারে। অর্থাৎ স্বামীনাথন জানতো যে স্বামীনাথনের বাবা কতটা কঠোর হতে পারে, কতটা রাগি, সেটা স্বামীনাথন ভালোভাবে জানতো। তার জন্য স্বামীনাথন কি করলো জানো, বলছে সো হি চেঞ্জ হিজ ট্যাকটিস, আর তাই সে তার কৌশলটা বদলে নিল, বুদ্ধিটা বদলে নিল, মতলবটাকে বদলে নিল। তারপরে কি বলছে জানো, অর্থাৎ এটা তার দ্বিতীয় বাহানা। কি বলছে দ্বিতীয় বাহানায়, বলছে আই কান্ট গো সো লেট টু দি ক্লাস, আমি এত দেরি করে স্কুল টিস্কুল যেতে পারবো না। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারলে, না বুঝতে পারলে প্লিজ আরেকবার দেখে নিও। নেক্সট, এইবার কিন্তু যখন স্বামীনাথন বললো যে আমি এত দেরি করে স্কুলে যেতে পারবো না বা বিদ্যালয়ে যেতে পারবো না, তখন তার বাবা কি বলছে দেখো, বলছে যেতে পারবে না মানে ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে, ইটস ইওর ওন ফল্ট, কারণ এটা তোমার, কারণ এটা তোমার নিজের দোষ যে তুমি আজকে লেট হয়েছো, তোমার আজকে স্কুলে যেতে দেরি হয়েছে, এটা কিন্তু পুরোটাই তোমার দোষ, এতে আমার কিছু ভুল নেই। নেক্সট বলছে, তখন স্বামীনাথন বলছে, বলছে হোয়াট উইল দি টিচার থিঙ্ক, বাবা শিক্ষক মহাশয় কি ভাববেন, ইফ মানে যদি, আই মানে আমি, গো মানে যাই, সো মানে এত লেট মানে দেরি করে, অর্থাৎ আমি যদি এত দেরি করে যাই তো শিক্ষক মহাশয় কি ভাববেন। তখন স্বামীনাথনের বাবা কিন্তু যথেষ্ট চতুর ব্যক্তি, তখন স্বামীনাথনের বাবা তাকে শিখিয়ে দিচ্ছে, ও আচ্ছা আচ্ছা, টেল হিম, টেল মানে বলবে, হিম মানে তাকে, ইউ হ্যাড এ হেডেক, তোমার মাথা ব্যথা করছিল, অ্যান্ড সো আর লেট, আর তাই তোমার দেরি হয়েছে। তারপরে বলছে দেখো স্বামীনাথন কি বলছে, বলছে হি উইল স্কোল্ড মি, আরে বাবা তিনি তো আমাকে বোকা দেবেন, ইফ আই সে সো, যদি আমি এটা বলি বা যদি আমি এরকম বলি। তখন স্বামীনাথনের বাবা বলছে উইল হি, কে রে, কে বোকা দিবে তোকে, লেট আসি, বল তো আমাদেরকে হোয়াট ইজ হিজ নেম, কি নাম তার। তখন স্বামীনাথন উত্তর দিচ্ছে, বাবা জানো স্যামুয়েল, কি তার নাম হচ্ছে স্যামুয়েল, অর্থাৎ স্যামুয়েল স্যার, ওকে। তারপরে দেখো স্বামীনাথনের বাবা তখন বলছে, আচ্ছা ডাস হি অলওয়েজ স্কোল্ড দি স্টুডেন্টস, আচ্ছা তিনি কি ছাত্রছাত্রীদের সবসময় এরকম বকাবকি করেন নাকি। তারপরে দেখো ভেরি ইন্টারেস্টিং, স্বামীনাথন বলছে, বলছে বাবা তুমি জানো হি ইজ ভেরি সরি হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, বাবা তিনি না খুব রাগী মানুষ। আর শোনো একটা ব্যাপার হচ্ছে কি জানো, হি ইজ, তিনি স্পেশালি বিশেষ করে অ্যাংরি, রেগে যান উইথ বয়েস, ওই ছেলেদের উপর বিশেষ বিশেষ করে রেগে যান, হু যারা যারা কাম ইন লেট, যারা যারা দেরি করে বিদ্যালয়ে আসে। তারপরে দেখো কি বলছে, বলছে আই উড নট, আমি বাপু করি না, কি করি না, লাইক পছন্দ করি না, টু গো মানে যেতে, লেট মানে দেরি করে, টু স্যামুয়েলস ক্লাস মানে স্যামুয়েল স্যারের ক্লাসে। নেক্সট, তারপরে আচ্ছা আচ্ছা এই ব্যাপার তাহলে, তখন স্বামীনাথনের বাবা বলছে ইফ হি ইজ সো অ্যাংরি, আচ্ছা তিনি যদি এতই রাগি, এতই রাগি হন, তো হোয়াই ডোন্ট সরি হোয়াই নট টেল ইয়োর হেডমাস্টার অ্যাবাউট ইট, তাহলে তোমরা কেন প্রধান শিক্ষককে এই ব্যাপারে কিছু বলছো না। তখন স্বামীনাথন একটু বুদ্ধিমান সেজে বলছে, কারণ এর তো মেন টার্গেট কি, যেই কোনো হালে হজুরে হোক ভাই আমাকে স্কুল থেকে বিরত থাকতেই হবে। হ্যাঁ বলছে দে সে দ্যাট, তা বাবা আপনি জানেন না, তারা বলে যে ইভেন এমনকি দি হেডমাস্টার স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ও ইজ অ্যাফ্রাইড অফ হিম, তাকে দেখে নাকি ভয় পায়। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারলে, চলো ইউনিট টু স্টার্ট। দেখো ইউনিট টু এ বলছে যে উইথ সরি স্বামী হোপড, স্বামীনাথন আশা করেছিল দ্যাট যে উইথ দিস এর দ্বারা, এখানে এর দ্বারা বলতে কোনটা বোঝানো হয়েছে, এই যে একটু স্বামীনাথন বুদ্ধিমান সেজে বলল যে বাবা আপনি জানেন স্কুলের প্রধান শিক্ষক পর্যন্ত তাকে দেখে ভয় পায়, তো এই যে একটা বাহানা, এই বাহানাটিকেই বলা হয়েছে এখানে দিস। তো এই বাহানাটির দ্বারা স্বামীনাথন ভেবেছিল কি, হিজ ফাদার তার বাবা উড বি ম্যাড টু সি
নিশ্চয়ই ব্যাপারটা দেখবেন হোয়াই, কেন হি মাস্ট অ্যাভয়েড দিস অ্যাভয়েড স্কুল ফর দি ডে, যে ছেলেটি আজকে কেন স্কুলে যেতে চাইছে না এই ব্যাপারটা হয়তো তিনি নিশ্চয়ই দেখবেন। এটা স্বামীনাথন পুরো আশা করেছিল। তারপরে তো বলছে, দেখো বলছে, বাট কিন্তু ফাদার্স বিহেভিয়ার, কিন্তু বাবার আচরণ টুক মানে নিয়ে নিল এন মানে একটি আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত টার্ন মানে মোড়, অর্থাৎ বাবার আচরণ একটা অপ্রত্যাশিত মোড় নিয়ে নিল যা স্বামীনাথন কখনো আশা করতে পারেনি। দেখো প্রত্যাশিত আর অপ্রত্যাশিত মানে কি, প্রত্যাশিত মানে হচ্ছে আশা করা আর আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত মানে আশা না করা, অর্থাৎ স্বামীনাথন তার বাবার কাছ থেকে এমন কিছু কিন্তু আশা করেননি। তারপরে দেখো তাহলে তার বাবা কি সিদ্ধান্ত, হোয়াট ডিড স্বামীর ফাদার ডিসাইড, ওকে দেখো বলছে হি প্রপোজড, হি মানে তিনি, অর্থাৎ তিনি বলতে এখানে স্বামীনাথনের বাবাকে বোঝানো হয়েছে, প্রপোজ কথার অর্থ হচ্ছে প্রস্তাব দিলেন। কি প্রস্তাব দিলেন জানো, টু সেন্ড পাঠাতে এ লেটার একটি চিঠি উইথ স্বামী স্বামীনাথনকে দিয়ে টু দি হেডমাস্টার বিদ্যালয়ের প্রধান শিক্ষককে। তাহলে স্বামীনাথনের বাবা কিন্তু এখন একটা চিঠি পাঠানোর জন্য উদ্যোগ নিয়ে নিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো এই ব্যাপার তো আমি তোকে একটা চিঠি লিখে দিচ্ছি, তুই এই চিঠিটা নিয়ে স্কুলে যাবি, ঠিক আছে। তারপরে দেখো বলছে নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী, স্বামীনাথনের তরফ থেকে কোনো প্রতিবাদে আর কিছু করার রইল না, উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, যাতে করে স্বামীনাথনের বাবার মন চেঞ্জ করতে পারে এমন কিছু স্বামীনাথনের কাছে করার মতো কিছুই কিন্তু রইল না। তারপরে দেখো কিছুক্ষণ পরে, আমি প্রথমেই বললাম এই প্যারাগুলোতে যে গ্যাপ থাকছে এটার মানে কিন্তু একটু পরের ঘটনা, তো একটু পরে কি ঘটছে দেখো, বলছে বাই দি টাইম, আর এই সময় স্বামী ওয়াচ রেডি, স্বামী প্রস্তুত ছিল টু লিভ ফর স্কুল, বিদ্যালয়ের জন্য অর্থাৎ বিদ্যালয়ের জন্য বেরোতে স্বামী কিন্তু পুরোপুরি এখন প্রস্তুত। আর সেই মুহূর্তে বা সেই সময় মানে ইতিমধ্যে কি হয়েছে জানো, দেখো বলছে ফাদার হ্যাড কম্পোস্ট, আর বাবা লিখে ফেলেছেন, কম্পোস্ট কথার অর্থ হচ্ছে রিটেন অর্থাৎ রচনা করা। কি কি রচনা করে ফেলেছেন, কি লিখে ফেলেছেন তিনি, আ লং লেটার, একটা লম্বা চিঠি, অর্থাৎ একটা দীর্ঘ একটা চিঠি লিখে ফেলেছেন, হ্যাঁ, লেটার টু দি হেডমাস্টার স্কুলের অর্থাৎ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের জন্য। তারপরে তিনি কি করলেন জানো, হি পুট ইট ইন অ্যান এনভেলপ, তিনি এই চিঠিটিকে একটি খাপের সরি খামের মধ্যে রাখলেন অ্যান্ড সিলড ইট, আর এটাকে মুখ বন্ধ করে দিলেন। তারপরে দেখো এইবার কিন্তু যে চিঠি লিখলেন স্বামীনাথনের বাবা, স্বামীনাথনের মনে কিন্তু একটা বিশাল ভাবনা চলে এসেছে, বাপরে না জানি এবার কি ঘটতে চলেছে। তার জন্য স্বামীনাথন এবার কি করছে জানো, বলছে হোয়াট হ্যাভ ইউ রিটার্ন ফাদার, বাবা আপনি কি লিখলেন ওতে। তো স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, অর্থাৎ স্বামী কিন্তু ইতস্তত বোধের সঙ্গে বা ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলেন, কি জিজ্ঞাসা করলেন, যে বাবা তুমি ওতে কি লিখেছ। তারপরে কিন্তু স্বামীনাথনের বাবা কি জানাচ্ছে তার জবাবে দেখো, বলছে নাথিং ফর ইউ, আরে তোর জন্য কিছু না বা তোমার জন্য কিছু না, গিভ ইট টু ইউর হেডমাস্টার, তুমি খালি তুমি এটা খালি তোমার প্রধান শিক্ষককে দিও, অ্যান্ড গো টু ইউর ক্লাস, আর তুমি তোমার নিজের ক্লাসে চলে যাবে, যাও। তখন স্বামীনাথন বলছে, বলছে হ্যাভ ইউ রিটার্ন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, আচ্ছা বাবা তুমি কি আমাদের শিক্ষক মহাশয় স্যামুয়েল স্যার সম্পর্কে কিছু লিখেছো। তখন স্বামীনাথনের বাবা বলছে ইয়েস, হ্যাঁ প্লেন্টি অফ থিংস, প্রচুর কিছু লিখেছি, বহুত কুছ লিখা হ্যায়। হ্যাঁ তো তারপরে দেখো স্বামীনাথন এবার কিন্তু ভয় পেয়ে গেছে বেচারা, তখন বলছে সে, হ্যাঁ এতক্ষণ ধরে স্বামীনাথন নিজে অভিযোগ লাগাচ্ছিল স্যামুয়েল স্যারের সম্পর্কে, তার বাবার কাছে অভিযোগ তুলে ধরছিল, এবার কিন্তু স্বামীনাথন একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেছে এবং বলছে, বলছে হোয়াট হ্যাজ হি ডান ফাদার, বাবা উনি আবার কি করলেন। তখন স্বামীনাথনের বাবা বলছে, দেখো বলছে এভরিথিং ইজ দেয়ার ইন দি লেটার, এই চিঠির মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে, গিভ ইট টু ইয়ার হেডমাস্টার, তুমি খালি এটা তোমার স্কুলের প্রধান শিক্ষককে দেবে, যাও, ঠিক আছে। তারপরে দেখো এই মুহূর্তে কি হচ্ছে, পরবর্তী ঘটনা যেটা, স্বামী ওয়েন্ট টু স্কুল, আর স্বামীনাথন বিদ্যালয়ে যেতে লাগলো বা বিদ্যালয়ে যাচ্ছিল, ফিলিং ভাবতে ভাবতে কি ভাবতে ভাবতে, দ্যাট যে হি ওয়াজ দি ওয়ার্স্ট বয় অন আর্থ, সে এই পৃথিবীর সবচেয়ে খারাপ ছিল, হিজ কনসেন্স, তার বিবেক বদলেট হিম, তাকে বাধা দিচ্ছিল, হি ওয়াজ নট এট অল সিওর, সে সর্বোপরি নিশ্চিত ছিল না, ইফ আচ্ছা হিজ ডিসক্রিপশন
তার দেওয়া সেই বর্ণনা অফ সামুয়েল সামুয়েল সম্পর্কে হ্যাড বিন একিউরেট? এটা কি একত্রিত ছিল? এটা কি যথাযথ ছিল? মানে আমি যা কিছু বাবাকে বলেছি, আমার ভাবনা, আমার ডিসক্রিপশন মানে বর্ণনা, এগুলো কি সব ঠিকঠাক বলেছি আমি? তারপরে লাইন বলছে, দেখো, বলছে হি ফেল্ড, সে তখন ভাবলো, হি হ্যাড মিক্সড আপ, সে তালগোল সে গুলিয়ে ফেলেছে, সে মিক্সড আপ করে দিয়েছে, হ্যাঁ, দি রিয়েল অ্যান্ড দি ইমাজিনেশন, সে কল্পনা আর বাস্তবকে গুলিয়ে ফেলেছে। তারপরে দেখো বলছে, স্বামী স্টপড অন দি রোড সাইড, স্বামীনাথন বিদ্যালয়ে যাওয়ার সময় সে কিন্তু রাস্তার ধারে দাঁড়িয়ে বলল, এই সময় টু মেক আপ, স্থির করতে, হিজ মাইন্ড, তার মন, অর্থাৎ স্বামীনাথন কিন্তু বিদ্যালয়ে যাওয়ার সময় স্যামুয়েল স্যারের কথা ভাবতে ভাবতে যাচ্ছিল এবং মনস্থির করার জন্য সে কিন্তু দাঁড়িয়ে পড়ল, হ্যাঁ, কোথায়, রাস্তার পাশে, অ্যাবাউট স্যামুয়েল, অর্থাৎ স্যামুয়েল স্যার সম্পর্কে। যে আচ্ছা, আমি যে স্যামুয়েল স্যার সম্পর্কে যা কিছু বলেছি তা কি আদৌ সত্যিই বলেছি না মিথ্যা বলেছি? স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। স্বামীনাথন কিন্তু মনে করতে লাগলো যে স্যামুয়েল স্যার তো আবার সর্বোপরি এরকম খারাপ ব্যক্তিও না, পার্সোনালি অর্থাৎ ব্যক্তিগতভাবে হি মানে তিনি ওয়াচ মানে ছিলেন মাচ মানে অনেক মোর মানে বেশি ফ্রেন্ডলি মানে বন্ধুত্ব ভাবাপন্ন দেন দি আদার টিচার্স, অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণেদের থেকে। স্বামী অলসো ফিল্ট, স্বামী এটাও ভাবলো, স্যামুয়েল হ্যাড, স্যামুয়েলের রয়েছে এ গ্রেট রিগার্ড ফর হিম, অর্থাৎ স্যামুয়েল স্যারও তাকে যথেষ্ট ভালোবাসে, স্যামুয়েল স্যারও তাকে যথেষ্ট শ্রদ্ধা করে। স্বামীজ হেড ওয়াচ ডিজে উইথ কনফিউশন, স্বামীনাথনের মাথায় আবার বিশৃঙ্খলায় ভো ভো করছে, অর্থাৎ স্বামীনাথনের মাথা একদম পুরো বিভ্রান্তিতে ভর্তি। হি কুড নট ডিসাইড, সে সিদ্ধান্ত নিতে পারলো না ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দি এলিগেশন। আচ্ছা, স্যামুয়েল স্যার কি সত্যিই ওই অভিযোগগুলোর প্রাপ্য ছিল? তারপরে দেখো কি বলছে, ম্যাট এগেনস্ট হিম ইন দি লেটার, চিঠিতে যে সমস্ত অভিযোগগুলো তার বিরুদ্ধে করা হয়েছে সেই অভিযোগগুলো সম্পর্কে। ওকে, দি মোর হি থট অফ স্যামুয়েল, সে স্যামুয়েল স্যার সম্পর্কে যতই না যতই যতই ভাবতে লাগলো, দি মোর স্বামী গ্রিপ্ট ফর হিম, স্বামীনাথন ততই স্যামুয়েল স্যারের প্রতি আকৃষ্ট হতে লাগলো। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েল স্যারের সেই অন্ধকার মুখ, থিন মাউস্টাচ, তার সেই পাতলা বা হালকা হালকা দাড়ি, আনসেভেন চিক, না চাচা গাল বা না কামানো গাল, ইয়েলো কোট আর সেই হলুদ রঙের কোট, যেটা তোমরা এই ছবিতে দেখতে পাবে যে হলুদ রঙের কোট পরে আছে স্যামুয়েল স্যার। তারপরে দেখো কি বলছে, ফিল স্বামীনাথন উইথ সরো, স্বামীনাথন দুঃখ পেতে লাগলো, অর্থাৎ স্যামুয়েল স্যারের কথা ভাব। দেখো বর্তমানে কিন্তু স্বামীনাথন স্কুলে যাচ্ছে, ঠিক আছে, ও কিন্তু এখনো রাস্তায় আছে, মানে এখনো বিদ্যালয়ে কিন্তু পৌঁছায়নি। এবার ইউনিট থ্রিতে যেটা আলোচনা করা হয়েছে তা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, তোমরা প্লিজ একটু মনোযোগ দিয়ে শুনবে। তো দেখো, যখন সে রাস্তায় ছিল, স্যামুয়েল স্যার সম্পর্কে মনস্থির করছিল, তারপরে কি হচ্ছে দেখো, বলছি অ্যাজ হি এন্টার্ড, যখন সে প্রবেশ করলো দি স্কুল গেট, অর্থাৎ বিদ্যালয়ের যে মেন গেট হয় বা প্রধান প্রবেশদ্বার মানে থাকে, সেখানে যখন সে প্রবেশ করলো, অ্যান আইডিয়া অকার টু হিম, তার মনে একটা মতলব এলো, তার একটা নতুন ধারণা জন্মালো। কি ধারণা জন্মালো? সেই ধারণাটা হচ্ছে এটা, হি উড ডেলিভার, সে চিঠিটি দেবে, হ্যাঁ, হি উড ডেলিভার, সে অর্পণ করবে, কি অর্পণ করবে, দি লেটার, চিঠিটি টু দি হেডমাস্টার, সেই প্রধান শিক্ষককে, অ্যাট দি এন্ড অব দি ডে, অর্থাৎ দিনের শেষে বা স্কুল আওয়ারের শেষে। কারণ দেয়ার ওয়াজ এ চান্স, কারণ যদি আগে ভাগে চিঠিটি দেওয়া হয়, কারণ স্বামীনাথনের বাবা কিন্তু তাকে অ্যাডভাইস দিয়েছিল কি, যে প্রথমে তুমি চিঠিটি প্রধান শিক্ষককে দেবে, তারপরেই কিন্তু ক্লাসে যাবে, ওকে। কিন্তু এখানে স্বামীনাথন কি করলো, একটা নতুন বুদ্ধি বা তার মনে একটা কল্পনা আসলো এবং সেটি কাজে লাগাতে চাইল, কারণ দেয়ার ওয়াজ এ চান্স, কারণ সেখানে একটি সুযোগ থেকে যাচ্ছে, স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দি কোর্স অফ দি ডে টু জাস্টিফাই দি লেটার। কারণ স্যামুয়েল স্যার, হ্যাঁ, সেই দিন চলাকালীন বা দিনের যে কার্যধারা, সেই দিনের কার্যধারা চলাকালীন চিঠিটির বিবেচনা করার জন্য কিছু
করে ফেলতে পারে। হয়তো এমনটাও হতে পারে যে আমরা যদি স্যারেদের নামে কোনো কমপ্লেন করি, তো সেই স্যার কিন্তু প্রধান শিক্ষকের কাছে বা প্রধান শিক্ষকের সামনে আমাদেরকে ধমকাতে না পারলেও পরে কিন্তু ডেকে নিয়ে ধমকায়, ঠিক আছে, যে আয় তুই আমার নামে কমপ্লেন করেছিস কেন, ঠিক আছে, তোর এত স্পর্ধা। তারপরে দেখো, স্বামী স্টুড স্বামীনাথন দাঁড়িয়েছিল এট দি এন্ট্রেন্স টু হিজ ক্লাস। এইবার কিন্তু স্বামীনাথন স্কুলের গেট থেকে তার যে ক্লাসরুমের গেট হয় আমাদের স্কুলের কক্ষের, বা আমাদের যে ক্লাসরুমের দরজা হয় সেই দরজার ওখানে কিন্তু গিয়ে কিন্তু সে এন্ট্রেন্স অর্থাৎ প্রবেশ পথ সেখানে গিয়ে কিন্তু সে কি করছে, দাঁড়ালো, ঠিক আছে, স্টুড কথাবার্তা দাঁড়িয়ে থাকা। স্যামুয়েল ওয়াজ টিচিং আর্থমেটিক, আর স্যামুয়েল স্যার তখন কিন্তু পাটিগণিতের অঙ্ক করাচ্ছিলেন, ঠিক আছে। তারপরে দেখো, হি লুকড অ্যাট স্বামী, আর তিনি কিন্তু স্বামীনাথনের দিকে তাকালেন, স্বামী হোপড, আর স্বামীনাথন তো পুরো একদম ভেবে নিয়েছে, কি ভেবে নিয়েছে, স্যামুয়েল উল্ড স্কোল্ড হিম সেভারলি, স্যামুয়েল স্যার তো তাকে একদম পুরো তীক্ষ্ণভাবে কঠোরভাবে বকাবকি করবেন, ঠিক আছে। তখন স্যামুয়েল স্যার স্বামীনাথনের দিকে তাকিয়ে বকাবকি কিন্তু করলেন না, তার পরিবর্তে কি বললেন, বলছে আই ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, তোমার বাপু আধা ঘন্টা দেরি হয়েছে, স্যামুয়েল সেট স্যামুয়েল স্যার বললেন। তারপরে দেখো, নেক্সট, তখন স্যামুয়েল স্যার যখন স্বামীনাথনকে বলল যে তোমার আধা ঘন্টা দেরি হয়েছে, তার প্রতি উত্তরে কিন্তু স্যামুয়েল কি জানালো, সরি স্বামীনাথন কি জানালো দেখো, বলছে আই হ্যাভ এ হেডেক স্যার, স্বামী সেট স্বামীনাথন বলল, স্যার আমার না আসলে মাথা ব্যথা করছিল তো। হ্যাঁ, তারপরে দেখো বলছে, আচ্ছা মাথা ব্যথা করছিল, দেন হোয়াই ডিড ইউ কাম এট অল, তাহলে তুমি এলেই বা কেন, তোমার যেহেতু মাথা ব্যথা করছিল তো না আসলেই পারতে, এমনটাই মানে স্যামুয়েল স্যার কিন্তু স্বামীনাথনকে বলছেন। তো তারপরে দেখো, দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল, আর এই প্রশ্নটা ছিল স্যামুয়েলের সরি স্যামুয়েল স্যারের কাছ থেকে একটা অপ্রত্যাশিত প্রশ্ন, যা স্বামীনাথন কোনোদিন ভাবতে পারেনি যে স্যামুয়েল স্যার তাকে এরকম বলবে যে তোমার মাথা ব্যথা করছিল তো তুমি এলেই বা কেন। স্বামী সেইট, তখন স্বামীনাথন বলল, না না স্যার, আসলে ব্যাপারটা হচ্ছে কি জানেন, মাই ফাদার সেইট, আমার বাবা বলেন, হ্যাঁ, আই শুড নট, আমার উচিত নয় মিস মানে কামাই করা, স্কুল মানে বিদ্যালয়, স্যার মানে মহাশয়, অর্থাৎ স্বামীনাথনের বাবা কি বললেন যে স্যার মানে স্বামীনাথনের বাবা যে বলেছিলেন স্বামীনাথনকে যে স্কুল কিন্তু কামাই করা উচিত নয়, তখন স্বামীনাথন মানে স্বামীনাথন সেই তার বাবার সম্পর্কে বললো যে স্যার আমার বাবা বলেন যে আমার কিন্তু স্কুল কামাই করা উচিত নয়। নেক্সট বলছে, স্যামুয়েল লুকড ইমপ্রেসড, আর স্যামুয়েল স্যার কিন্তু একদম পুরো খুশি হলেন, মুগ্ধ হলেন, প্রভাবিত হয়ে গিয়েছিলেন, তোমরা যা খুশি বলতে পারো। আচ্ছা তাই নাকি রে, তো তাহলে তো ইওর ফাদার ইজ কোয়াইট রাইট, তোর বাবা একেবারে ঠিক বলেছে, আর হ্যাঁ উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, আর আমরা তার মতোই তো পিতামাতা বা তার মতোই তো গার্জিয়ান চাই, ঠিক আছে। বলছে ওহ, স্বামীনাথন কিন্তু এই স্যারের এই কথা শুনে মনে মনে চিন্তা করছে, ওহ ইউ পোর ম্যান, হায় রে বেচারা, স্বামী থট, স্বামী মনে মনে চিন্তা করলো, ইউ ডোন্ট নো, আপনি জানেন না হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আমার বাবা আপনার জন্য কি করেছে আপনি জানেন না। তখন এটা কিন্তু স্বামীনাথন মনে মনে চিন্তা করলো, ওকে, তখন স্যামুয়েল স্যার বলছে, অল রাইট, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, গো টু ইউর সিট, হ্যাঁ গো টু ইউর সিট, তুমি তোমার জায়গায় গিয়ে বসো, চাও চাও। স্বামী সেট ডাউন ফিলিং স্যাড, স্বামীনাথন দুঃখ অনুভব করতে করতে বসে পড়ল, হি হ্যাড নেভার মিট অ্যাজ সরি হি হ্যাড নেভার মিট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, সে স্যামুয়েল স্যারের মতো এত ভালো ব্যক্তির সঙ্গে কখনো সাক্ষাৎ পায়নি বা কখনো দেখা হয়নি তার। দি টিচার ওয়াজ ইন্সপেক্টিং দি হোম লেসনস, আর শিক্ষক মহাশয় তখন বাড়ির কাজগুলি পরীক্ষা করছিলেন, স্বামী টু স্বামীজ থিঙ্কিং, আর স্বামীর চিন্তা ভাবনা অনুসারে দিস ওয়াজ দি টাইম, আর এইটাই ছিল সেই সময় হয়েন যখন স্যামুয়েল গোট মোস্ট অ্যাংরি, স্যামুয়েল স্যার সবচেয়ে বেশি রেগে যেতেন। বাট টুডে, কিন্তু আজকে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টেল, স্যামুয়েল স্যারকে একেবারে পুরো নম্র ভদ্র দেখাচ্ছে, ম্যাম আসলে ব্যাপারটা কি। তখন স্যামুয়েল স্যার স্বামীনাথনকে কিন্তু জিজ্ঞাসা করছে, স্বামীনাথন ওয়ার ইজ ইউর হোমওয়ার্ক, স্বামীনাথন তোমার বাড়ির কাজ কই,
আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেইড। স্বামী উত্তর দিল কি, যে স্যার আমি আমার বাড়ির কাজ করিনি। তো সেদিন স্যামুয়েল স্যার কিন্তু যেখানে প্রতিদিন রেগে যেতেন, সেখানে কিন্তু স্যামুয়েল স্যার আজকে কি বলছে জানো, বলছে হোয়াই কেন রে, ও আচ্ছা আচ্ছা হেডেক, মাথা ব্যথা করছিল নাকি? আস্ট স্যামুয়েল, স্যামুয়েল স্যার জিজ্ঞাসা করলো। এবং স্বামীনাথন কিন্তু যেহেতু চান্স পেয়ে সুযোগ পেয়ে গেছে একটা অজুহাত দিয়ে, হ্যাঁ, তখন স্বামীনাথন সঙ্গে সঙ্গে সমর্থন করে বলছে, ইয়েস স্যার, হ্যাঁ স্যার আমার মাথা ব্যথাই করছিল, যার জন্য আমি হোমওয়ার্ক করতে পারিনি। অল রাইট, ঠিক আছে ঠিক আছে, সিট ডাউন, বসে পড় বসে পড়, স্যামুয়েল সেট, স্যামুয়েল স্যার বললো। বলছে হোয়েন দি বেল র্যাং ফর দি লাস্ট পিরিয়ড এট 4:30, যখন 4:30 সময় শেষ ঘন্টা পড়লো, স্বামী পিকড আপ হিজ বুকস, স্বামীনাথন তার বই ফটাফট তুলে নিল অ্যান্ড রান টু দি হেডমাস্টার্স রুম, এবং স্কুলে প্রধান শিক্ষকের রুমের দিকে বা প্রধান শিক্ষকের অফিস ঘরের দিকে দৌড়ে গেল সে। হি ফাউন্ড, কেন দৌড়ে গেল, চিঠিটি দেওয়ার উদ্দেশ্য নিয়ে। কিন্তু আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত সেখানে কি হচ্ছে দেখো, হি পাউন্ড, সে দেখলো দি রুম লকড, ঘরটা তালা মারা আছে, সরি ঘরটা তালা মারা আছে। দি পিয়ন টোল্ড হিম, পিয়ন তাকে বলল, বা কর্মচারী, একজন বিদ্যালয়ের কর্মচারী তাকে বললেন কি, দি হেডমাস্টার হ্যাড গান অন এ উইকস লিভস, প্রধান শিক্ষক কিন্তু 1 সপ্তাহের ছুটিতে গেছেন। স্বামীনাথন রান অ্যাওয়ে ফ্রম দি প্লেস, স্বামীনাথন সেই জায়গা থেকে দৌড়ে আসে। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার হোম উইথ দি লেটার, যখনই সে চিঠিটা নিয়ে বাড়িতে প্রবেশ করলো, ফাদার সেইড, বাবা বলল, আই নিউ, আমি জানতাম ইউ উড নট ডেলিভার ইট, তুমি চিঠিটি দিবে না। বাট কিন্তু দি হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেইড। তখন স্বামীনাথন বলছে, বাবা আমি কি করব, প্রধান শিক্ষক তো ছুটিতে আছেন। ফাদার স্ন্যাচড দি লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ, বাবা তক্ষণই স্বামীনাথনের কাছ থেকে চিঠিটা কেড়ে নিয়ে নিলেন, ছিনিয়ে নিয়ে নিলেন এবং এটাকে চিড়ে মানে ছিঁড়ে ফেলে দিলেন। বলছে ডোন্ট ইভার কাম টু মি ফর হেল্প, এরপর থেকে আমার কাছে আর কখনো সাহায্য চাইতে আসবে না। ইফ স্যামুয়েল স্কোল্ড ইউ এগেন, যদি স্যামুয়েল স্যার তোমাকে আবার বকাবকি করে, ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেড, স্যামুয়েল স্যারই কিন্তু তোমার যোগ্য। তো দেখো বন্ধুরা, আজকে আমি ওয়েদার খারাপ আছে, যেমনভাবে পারলাম আলোচনা করলাম, প্লিজ যদি আমার কিছু মিস্টেক হয়ে থাকে সো এক্সকিউজ মি প্লিজ। এবং তোমরা বিস্তারিত যদি আরও এরকম ভিডিও পেতে চাও তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে প্লিজ তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর তোমাদের যে এক্সারসাইজগুলো রয়েছে বা প্রত্যেকটা বিষয় ভিত্তিক আলোচনা আমি তোমাদের এই চ্যানেলে করব, জাস্ট তোমরা এই চ্যানেলটিকে ফলো করতে থাকো। থ্যাংক ইউ।